আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে আজ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কখন থেকে এই পরীক্ষামূলক চলাচল শুরু হতে পারে? ঠিক এই মুহূর্তে আমি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছি। কিছুক্ষণ আগে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এটা উদ্বোধন করেছে, এখন উনি পতাকার উত্তোলনের মাধ্যমে এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আমি যদি সরাসরি সেই দৃশ্যটা যদি দর্শককে দেখিয়ে থাকি, 10 নম্বর ট্রেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 10 নম্বর ট্রেন প্ল্যাটফর্মে রয়েছে। এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে মন্ত্রীমহোদয় যখন পতাকা নেড়ে এটা উদ্বোধন করবেন, তারপর থেকে এটা ধীরে ধীরে ফার্মগেট, কারণবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব অতিক্রম করে মতিঝিলে যে স্টেশন সেখানে এসে এটা থামবে। এবং এর মধ্যে টোটাল আমরা জানিয়ে রাখি যে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মোট 7টি স্টেশন রয়েছে। পরবর্তীতে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এই মেট্রো রেলের স্টেশনের সংখ্যা বাড়ানো হতে পারে এমনটা আশ্বাস দিয়েছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, উনি যেটা বলছেন যে এই মতিঝিল পর্যন্ত অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল MRT 6 লাইন যেটা উত্তরের থেকে আগারগাঁও মতিঝিল, এর মধ্যে প্রথম অংশটি কিন্তু গত বছর উদ্বোধন হয়েছে। দ্বিতীয় অংশে অর্থাৎ আজকে যেখানে পরীক্ষামূলক যে চলাচল শুরু হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল, সেইখানে সার্বিক কাজের অগ্রগতি 95.39%। তারা আশা করছে যে এই চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহ নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আনুষ্ঠানিকভাবে এই রুটের বাণিজ্যিক চলাচল শুরু করবে। যে আমরা দেখতে পাচ্ছি যে আগারগাঁও স্টেশন থেকে মেট্রো রেলের যে পরীক্ষামূলক সম্প্রচার, পরীক্ষামূলক চলাচল, সে পরীক্ষামূলক চলাচলটা শুরু হলো মাননীয় মন্ত্রীর মাধ্যমে, এটা উদ্বোধন শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা বলছে 2030 সাল নাগাদ সরকারের মোট 6টি ঢাকা শহর এবং এর আশেপাশে মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে। এবং ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই 10 নম্বর কোচের ভিতরে কোনো সাধারণ যাত্রী বা কর্ম পরিবহন করা হয় না, যেহেতু পরীক্ষামূলক শুধুমাত্র যে বিদেশি এবং দেশি যে টেকনিশিয়ানগুলো আছে তারা সেই টেকনিশিয়ানের ভিতরে তারা এটা তত্ত্বাবধান করে নিয়ে যাচ্ছে। এবং গতিটা কত হবে, তারা যেটা বলছে সর্বোচ্চ 15 কিলোমিটার গতিতে এটা যাবে, যেহেতু এটা পরীক্ষামূলক আস্তে আস্তে এটা পরিচালনা করা হবে যাতে কোনো প্রকার কারিগরি ত্রুটি আছে কি না সেটা দেখা হবে। এবং এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী যেটা বলেছে নিয়মিতভাবে এই মেট্রো রেল পরীক্ষামূলক চলাচল শুরু হবে, যেটা আজকের মাধ্যমে শুরু হলো এবং এর পরবর্তীতে 3 মাস পর্যন্ত এই পরীক্ষামূলক চলাচল করবে। এবং আশা করা যাচ্ছে এবং তারা তাদের ভাষ্য মতে পরীক্ষামূলক চলাচল পুরোপুরি সফল হবে। এর আগে আমরা যেটা দেখেছি অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশে, সে উত্তরা থেকে আগারগাঁও অংশের মতো তাদের প্রত্যাশা যাতে পুরোপুরিভাবে সঠিকভাবে এটা পরিচালনা করা যাবে। এবং আরেকটি বিষয় জানিয়েছে, দৈনিক 70,000 যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে সরকারের মেট্রো রেলের মাধ্যমে, যেটা ঢাকা শহরে যে অসহনীয় যানজট সেটা থেকে কিছুটা হলেও নগরবাসীকে মুক্তি দিতে পারবে এমনটাই প্রত্যাশা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মেট্রো রেলের যে উত্তরা অংশে থেকে আগারগাঁও 9টি এবং আগারগাঁও থেকে আপনার মতিঝিল পর্যন্ত মোট 7টি স্টেশন রয়েছে। পরবর্তী যাত্রী চাহিদা অনুযায়ী বাড়ানোর পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে কোন কোন জায়গায় এটা হবে সে বিষয়ে। এবং কমলাপুর পর্যন্ত যেই অংশটা সেখানে অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পরবর্তী যে বর্ধিত করা হয়েছে সেই অংশের কাজ 7.5% পর্যন্ত অগ্রগতি হয়েছে। এবং এই পুরোপুরি কমলাপুর পর্যন্ত 2025 সাল নাগাদ চালু করা যাবে বলে DMTCL কর্তৃপক্ষ এবং সেতু মন্ত্রী আমাদেরকে এমনটা জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে আগারগাঁও স্টেশন অতিক্রম করলো মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের 10 নম্বর কোচ, যেটা পরবর্তী গন্তব্য হবে ফার্মগেটের যে স্টেশন সেখানে, এর পরবর্তী কারণবাজারের পরবর্তী শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর পরবর্তীতে মতিঝিল পর্যন্ত এই স্টেশন। এই ট্রেনটি আবার ফিরে আসবে সেমনটাই তারা জানিয়েছেন যে এটা ধীরে ধীরে চলবে এবং যাতে দেশবাসী এবং উচ্ছ্বাসিত জনতা যারা সবাই কিন্তু মোটামুটি জানে যে আজকে এই পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে তারা যেন এটা দেখতে পারে। মূলত আগারগাঁও স্টেশন থেকে কার্যক্রমে যেটা ছিল সেটা একেবারে শেষ পর্যায়ে,
ট্রেন কিন্তু পরীক্ষামূলক চলাচলের জন্য টেকনিশিয়ান সহ যাত্রা শুরু করেছে এবং অতিক্রম করেছে আগারগাঁও স্টেশন। কিছুক্ষণের মধ্যে এটা আশা করা যাচ্ছে যে এটা ফার্ম গেট স্টেশনে এসে পৌঁছবে। এবং আমরা দেখেছি দুই ধারে কিন্তু বেশ কিছু মানুষ উৎসাহে মানুষ কিন্তু এটা অবাক দৃষ্টিতে দেখছে যে আসলে তাদের কাছে এটা বিস্ময়ের বিষয় যে কারণবাজার বা শাহবাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এত দ্রুত এটা চলে আসার বিষয়টিকে তারা বেশ উৎসাহিত। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে চালু করা হয় এবং সরকারের মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম পদ্মা সেতুতেও যেমন সরকার এটা দেশবাসীকে উপহার দিয়েছিল, তারা বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই বছরেই পুরো রুটের অর্থাৎ উত্তরা থেকে আগার মতিঝিল পর্যন্ত এই বাণিজ্যিক চলাচলের একটা উপহার হিসেবে চলতি বছরেই সরকার জনগণকে দিতে পারবে বলে এমনটাই প্রত্যাশা করেছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। মূলত আগারগাঁও স্টেশনে যে পরীক্ষামূলক চলাচল, সেই পরীক্ষামূলক চলাচলের এটাই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। শাহিদ আপনি সাথেই থাকুন, আমরা এবারে যাব মতিঝিলে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা যেমনটি জানছিলাম যে আগারগাঁও থেকে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের কোচটি ইতিমধ্যে ছেড়ে গেছে, কতক্ষণ নাগাদ মতিঝিলে পৌঁছাতে পারে এবং সেখানে পৌঁছানোর পরে আসলে টেকনিক্যাল টিমের কারা উপস্থিত রয়েছেন এবং উৎসুক মানুষজন কি সেখানে ভিড় করেছেন কিনা? দেখুন সহকর্মী শাহিদ যেমনটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগেই আগারগাঁও স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়েছে, আমরা কিন্তু সকলেই আসলে মতিঝিল স্টেশনে রয়েছি। আমি এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যেমনটি জানতে চাচ্ছিলেন যে মেট্রো রেল কর্তৃপক্ষের যারা দেশি বিদেশি যারা টেকনিশিয়ান রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন কখন এই ট্রেনটি এখানে এসে পৌঁছবে। সব মিলিয়ে আসলে অন্যান্য যেই ট্রেনগুলো রয়েছে বা আগারগাঁও থেকে উত্তরাগামী যে ট্রেনগুলো সেগুলো যে গতি থাকে এখানে কিন্তু গতি কমেই আসবে, যেমনটি আমার সহকর্মী শাহিদ জানাচ্ছিলেন যে সর্বোচ্চ 15 কিলোমিটার, সেক্ষেত্রে কিছুটা সময় হয়তো লাগতে পারে, 5 থেকে 7 বা 8 থেকে 10 মিনিট সময় কিন্তু লাগতে পারে এবং সেই সময় পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। এবং এখানেই কিন্তু আসলে এই স্টেশনটি এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, সব মিলিয়ে আগারগাঁও থেকে এই মতিঝিল পর্যন্ত যেমনটি বলা হচ্ছে যে 95% কিছু কাজ শেষ হয়েছে, বাকি যে কাজগুলো বাকি রয়েছে মূলত স্টেশনের কাজগুলোই কিন্তু বাকি রয়েছে, সেই স্টেশনের কাজ কিন্তু চলমান রয়েছে, যার ফলে এখানে কোনো উৎসুক জনতা এবং আজকে শুক্রবার, যার ফলে সেই পরিমাণে সাধারণ মানুষ কিন্তু আসলে এখানে উপস্থিত হয়নি। এখানে যারা আসলে এসেছেন মূলত গণমাধ্যম কর্মী এবং তার পাশাপাশি মেট্রো রেল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাই কিন্তু এখানে অপেক্ষা করছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন যে আমরা অধীর আগ্রহে আসলে এখানে অপেক্ষা করছি যে যে কোনো সময়ই কিন্তু এখানে মেট্রো প্রবেশ করবে। যেমনটি সহকর্মী জানাচ্ছিলেন যে আগারগাঁও থেকে প্রথমে ফার্ম গেট থেকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব হয়ে তারপরে এখানে আসবে। ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হলেই আমাদেরকে জানানো হবে যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়েছে, এবং যেহেতু গতির একটি ব্যাপার রয়েছে গতিটি কম করেই আগানো হবে, সেক্ষেত্রে কিন্তু আসতে কিছুটা সময় লাগবে। এবং এখানে যারা আছেন মূলত ট্রেনটি এখানে থামার পরে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও সেটি আগারগাঁয়ে যাওয়ার কথা রয়েছে, মূলত যেহেতু এই বছরের শেষের দিকে বা অক্টোবরের শেষে যে স্টেশন আপনি অপেক্ষা করছেন এই স্টেশনটি আসলে পরবর্তীতে যাত্রীদের জন্য পুরোপুরি প্রস্তুত হতে কত সময় লাগতে পারে চলাচলের? দেখুন সব মিলিয়ে স্টেশন রয়েছে মেট্রো রেলের 16টি, তার মধ্যে 7টি স্টেশন রয়েছে আপনার আগারগাঁও থেকে এই মতিঝিল পর্যন্ত, প্রত্যেকটিরই কিন্তু কাজ চলমান রয়েছে। বিশেষ করে আমরা যে স্টেশনটিতে রয়েছি সর্বশেষ যে স্টেশনটি মতিঝিল সেখানেও বেশ খানিকটা কিন্তু কাজ এখনও বাকি রয়েছে। আমি যদি একটু স্টেশনের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মীর সাহায্যে, যদি একটু দেখানোর চেষ্টা করি সে দেখবেন যে যে ফ্লোরের যে কাজগুলো রয়েছে ফ্লোরের কাজগুলো কিন্তু এখনও করা হয়নি, তার পাশাপাশি লিফট সিঁড়ি এক্সিভেটার সবগুলো যেগুলো রয়েছে সবগুলোর কাজই এখনও চলমান রয়েছে। বিশেষ করে আপনি সে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির যে অংশটা সেটির কিন্তু এখনও কাজ এখনও হয়নি, মোটামুটি বলা যায় প্রায় অর্ধেকের মতো কাজ বা স্ট্রাকচার যেটি দাঁড়ানো সেটি কিন্তু দাঁড়িয়েছে, স্ট্রাকচার ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে, বাকি যেই কাজগুলো রয়েছে যে স্টাইলস বসানো বা লিফটের কাজ করা সিঁড়ির কাজ করা এই সেই চূড়ান্ত কাজগুলো কিন্তু এখনও বাকি রয়েছে, সেগুলো শেষ করতেই মোটামুটি যে কয়েক মাস সময় লাগবে সেটিকে মাথায় রেখেই কিন্তু
অক্টোবরের কথা মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে। এবং এই যে কাজগুলো আসলে হচ্ছে সেই কাজগুলো কিন্তু শেষ হলে মেট্রো রেল, কারণ গত কিছুদিন ধরেই কিন্তু এই মেট্রো রেলের যেই পরীক্ষামূলক চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা জেনেছি যে গত পরশুদিন রাতের বেলা প্রথমবারের মতো আগারগাঁ থেকে এই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল এসেছিল এবং আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানে আসছে। এবং জি, খালেদ রায়হান এবং শাহিদ আহমেদ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত।